আদালতে ফের ধাক্কা আরজি কর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের রেজিস্ট্রেশন বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে অবকাশকালীন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সন্দীপ ঘোষ। দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন সন্দীপ ঘোষের আইনজীবী। धनतेरस कैशेट गोल्ड एंड डायमंड एसे गेल सुवर्ण सुयोग हलमार्क और HYD कोडयुक्त प्रति ग्राम सोनार गहनाय पावा जाच्छे 600 टाका छाड़ संगे उपहार। সৌভিক মজুমদার প্রতিনিধি রয়েছেন। সৌভিক, আদালতে ফের ধাক্কা খেলেন আরজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। দেখো, একেবারে সন্দীপ ঘোষের বক্তব্য ছিল যে তার যে রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে সেই বাতিল করার সময় রাজ্য মেডিকেল কাউন্সিল তার বক্তব্য শোনেননি। অতএব এই পুজোর মধ্যে যে বিশেষ অবকাশকালীন বেঞ্চগুলি রয়েছে বা এজলাসগুলি রয়েছে সেই সময় তার মামলা দ্রুততার সঙ্গে গ্রহণ করা হোক এবং তার বিচার প্রক্রিয়া দ্রুততার সঙ্গে শুরু করা হোক। কিন্তু মাননীয় বিচারপতি পার্থসারথী সেনের বক্তব্য হচ্ছে যে এই আপাতকালীন পরিস্থিতিতে এই মামলা দ্রুততার সঙ্গে শুনতে হবে, এমন কোনো এমার্জেন্সি তিনি দেখতে পাচ্ছেন না। ফলত তাকে মামলা দাখিল করার জন্য আলাদা করে কোনো অনুমতি দেওয়া হয়নি এবং তার পাশাপাশি দ্রুত শুনানি করা হবে এমন কোনো আশ্বাসও মাননীয় বিচারপতি দেননি। ফলে সন্দীপ ঘোষ তিনি যে আর্জি নিয়ে কলকাতা হাইকোর্টের সামনে এসেছিলেন, আজকে কিন্তু কলকাতা হাইকোর্টে তার সেই আর্জি গৃহীত হয়নি। ধন্যবাদ সৌভিক। ত্রিধারা সম্মেলনের পুজো মণ্ডপ চত্বরে স্লোগান দিয়ে গ্রেফতার হয়েছিলেন 9 জন। হাইকোর্টের কড়া নির্দেশের পর শনিবার ছাড়া পান সকলে। এবার ABP আনন্দে শোনালেন তাদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা। তাদেরই মধ্যে একজন কুশল কর। রবিবার সন্ধে তার বাড়িতে গিয়েছিল পুলিশ। আমাদের সত্যি ভয় লেগেছিল, কিন্তু তার মানে সেই ভয়টা পেয়ে যাওয়ার জায়গা থেকে আমরা এরপরে আন্দোলন থেকে সরে আসবো এটা কখনোই হবে না। শুধুমাত্র বিচার চেয়ে স্লোগান দেওয়ায় 3-3টে রাত লকআপে থাকতে হয়েছে 9 জনকে। এরপর হাইকোর্টের নির্দেশ এবং তীব্র ভৎসনার মুখে পড়ে শনিবার সকলকে ছাড়তে বাধ্য হয়েছে পুলিশ। আর রবিবার তাদের কয়েকজনই ABP আনন্দে নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানালেন। আমরা শুধুমাত্র সেখানে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান ব্যবহার করেছিলাম। সেখানে আমরা বুঝতে পারিনি যে কোনো রকম অপরাধ না করা সত্ত্বেও আমাদের সেখান থেকে পুলিশ তুলে নেবে এবং 72 ঘন্টা আর কি বন্দী অবস্থায় আমাদের রাখবে। 9 অক্টোবর ষষ্ঠীর দিন উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেওয়ায় ত্রিধারা সম্মেলনের পুজো মণ্ডপের সামনে থেকে 9 জনকে গ্রেফতার করে পুলিশ। সেই 9 জনের মধ্যে 6 জনই পড়ুয়া। তাঁদেরই একজন আসানসোলের বাসিন্দা সুজয় মণ্ডল। সুজয় যাদবপুর বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং এর 3য় বর্ষের ছাত্র। বছর 20 যুবকের দাবি, সমাজে একটা সচেতন বার্তা দেওয়ার জন্য তারা ওই স্লোগান দিয়েছিলেন। আমরা অবয়া পরিক্রমার একটা যেটা ডাক্তারদের ডাক আছে সেই জায়গা থেকে আমরা একটা মানে সচেতন বার্তা নিয়ে যাওয়ার চেষ্টা করি। এই জন্য যে আমাদের লকআপে যেতে হতে পারে এবং 3 দিন আমাদের টানা সেখানে থাকতে হতে পারে, এটা ভাবতে পারা যায় না। একদম বাড়ি যাওয়া হয়নি, কিন্তু ভীষণ চিন্তিত এবং কেমন আছে এগুলো জিজ্ঞেস করে। 27 বছরের কুশল করের বাড়ি ট্যাংরায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী কুশল বর্তমানে টিউশন করে সংসার চালান। সেদিন ঠিক কি হয়েছিল তা উঠে এসেছে এই যুবকের গলায়। 9 আগস্টের রাতে যে নৃশংস ঘটনা আরজি করে ঘটে তার ভয়াবহতা আমাদের সকলকে কাঁপিয়ে দিয়েছিল। আমরা প্রথম সেদিন ম্যাডক্সে যাই, সেখানে স্লোগানিং করি। তারপরে সেখান থেকেই আমরা পরিকল্পনা করি যে আমরা ত্রিধারাতেও যেতে পারি, আমরা দেশপ্রিয় পার্কেও যেতে পারি। পুলিশ এসে যেটা বলেন যে আপনারা এই রাস্তা দিয়ে বেরিয়ে যান। সেখানে একজন উচ্চপদস্থ IPS অফিসার তিনি আমাদের বলেন যে আপনারা যা করছেন সেই কারণে স্ট্যাম্পেডের মতো ঘটনা হতে পারে। তারপরে সেখান থেকে হঠাৎ করে আমাদেরকে পুলিশের ভ্যান আসে। পুলিশের ভ্যান এসে আমাদেরকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যাওয়া হয়। মোট 3 দিন আমরা লালবাজারে রাত কাটাই। এরকম দানবীয় আইনে আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে, এরকম মিথ্যে মামলায় আমাদেরকে ফাঁসিয়ে দেওয়া হবে, এটা আমরা স্বপ্নেও কল্পনা করতে পারিনি। এদিকে এদিন সন্ধে কুশল করের বাড়ি যায় ট্যাংরা এবং রবীন্দ্র সরোবর থানা পুলিশ। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না তিনি। তাঁর বাবা মায়ের সঙ্গে কথা বলে পুলিশ। ওই 9 জনের মধ্যে একজনের নাম নিয়ে একটা গন্ডগোল ছিল। সেই গন্ডগোলটা মানে ওরা জানতে পারে। ফলে স্বাভাবিকভাবে আপনার ছেলের আইডেন্টি প্রুফটা দেখার জন্য আমরা এসেছি। তারপরে এইসব দেখার পর এবার সমস্ত ইনকোয়ারি বই ঘাটছে, ওই ঘাটছে, এটা বার করতো, সেটা বার করো, এগুলো সব বার করে দেখছে। কেন ও কবে থেকে এই সমস্ত করছে? আমরা বললাম ছেলে অ্যাডাল্ট, আপনি ছেলেকে বাধা দেননি না, এইগুলো কি ভালো কাজ? এগুলো করছে যে এগুলো হ্যারাস করা, এছাড়া কি বলবো বলুন। উত্তর 24 পরগনার খড়দার বাসিন্দা 20 বছরের দীপ্তমান ঘোষ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং এর 2য় বর্ষের ছাত্র। বাকিদের সঙ্গে ষষ্ঠীর দিন তাকেও গ্রেফতার করেছিল পুলিশ। আমরা অবহাকে ভুলে না যাই, তারই একটা প্রতীকী বার্তা। ফলত সেই জায়গা থেকে আমরা এটা করেছিলাম। আমাদের যে 9 জনকে গ্রেফতার করা হয়েছিল তাদের প্রত্যেককে আধ ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা প্রত্যেককে জেরা করা হয়, কোন বিশ্ববিদ্যালয়ে পড়ি, হ্যানা তেনা বা কি কি আরো কর্মসূচির সঙ্গে যুক্ত বা আরো কোন কোন মণ্ডপে করার প্ল্যান ছিল। প্যান্ডেলে গিয়ে কোনো রকম ঝামেলা সৃষ্টি করার কখনোই চেষ্টা করিনি, কোনো রকম ভায়োলেন্স ক্রিয়েট করার চেষ্টা করিনি। প্রতিবাদ করতে গিয়ে যে এরকম সমস্যায় পড়তে হতে পারে এটা আর কি আমি কখনো ভাবতে পারিনি। এছাড়াও এই ঘটনায় হাসনাবাদের বাসিন্দা তৃতীয় বর্ষের অনার্সের ছাত্র ঋতব্রত মল্লিক, বর্ধমানের বাসিন্দা ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয় বর্ষের পড়ুয়া নাদিম হাজারি, চাকরির খোঁজে থাকা আসানসোলের বাসিন্দা ও সেন্ট জেভিয়ার্সের প্রাক্তনী আইসা রহমান, নাগেরবাজার এলাকার বাসিন্দা উত্তরণ সাহারায় এবং আগরপাড়ার চন্দ্রচূড় চৌধুরী এবং সোনারপুরের শিল্পী জহর সরকারকে একই সঙ্গে গ্রেপ্তার করেছিল পুলিশ। হাইকোর্টের কড়া নির্দেশে সকলেই এখন জামিনে মুক্ত রয়েছেন। পার্থপ্রতিম ঘোষ ও সুদীপ্ত আচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।